পৃথিবীর জন্মলগ্ন থেকে মানুষের ইনহেরেন্ট ইনস্টিংক্ট বা সহজাত প্রবৃত্তি এক হয়ে থাকা। সমাজবিজ্ঞানীদের গবেষণায় বারবার উঠে এসেছে হোমো স্যাপিয়েন্সের দলবদ্ধবাস, মতামত পোষণের একীভূত অন্তর্ভুক্তির ইতিহাস। সেই যে পশুপালন কিংবা এক হয়ে থাকার আলাদা গোষ্ঠীতন্ত্র কায়েমের নানা সুবিধা আর স্বভাবজাত বৈশিষ্ট্য থেকে আগমন মনুষ্য প্রজাতির এই মনস্তত্ত্ব। বিশ্ব ফুটবল ঠিক কী মনস্তত্ত্বে বড় দলগুলোকে একটা রাইভালরি অবস্থানে প্রচ্ছন্নভাবে নির্দেশ করে, আর কেনই বা ফুটবল দুনিয়া পাগল আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, স্পেনের মতো দলগুলোর জন্যই, কিংবা সমর্থনের পেছনে শুধুই কি ভালো খেলা, প্লেয়ারদের নৈপুণ্যই কি প্রভাবক, এর বাইরের ক্যাটালিস্টগুলো কি, সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের আয়োজনে। আদিম যুগে ধরে নিন দশজনের একটি দলে একজন পশু শিকারে সিদ্ধহস্ত, সেটা দুই বা তিনজন হতে পারে। স্বভাবতই বেশ কিছু মানুষ সেই তিনজন যে দলে বর্তমান সেই দলেরই অংশ হতে চাইবে, কারণ সেখানে থাকলেই তার খাদ্য সরবরাহ মোটামুটি নিশ্চিত। বিজ্ঞানীরা বলেন মানুষের মস্তিষ্ক অন্য প্রাণীদের মতো নয়, অন্য প্রাণীরা প্রকৃতিতে বড়, প্রকৃতি তাদের অনেক কিছুই ঠিক করে দেয়, কিন্তু মানুষের মস্তিষ্ক কাদামাটির মতো, একে যেভাবে গড়ে তোলা হয় সেভাবেই বিকশিত হয়। বড়রা যা করে সমাজে প্রথা নির্ধারিত হয়ে যায়, সেগুলোই শিশুর মস্তিষ্কে গেঁথে যায়। আপনি খেয়াল করলেই দেখবেন আপনার মতামত, আদর্শ, স্বপ্নের সাথে মিলে যাওয়া কোনো চরিত্রের প্রতি আপনি বায়াসড, অর্থাৎ তাদের কর্মকাণ্ড, ফ্যাশন, লাইফস্টাইল কোনো না কোনোভাবে আপনি সমর্থন করেন। এর কারণও খুব স্বাভাবিক, আমরা সবসময় একজন নায়ক খোঁজার চেষ্টা করি, নায়ক ম্যাজিক দেখালে আমরা হাততালি দেই, পছন্দ করি, কারণ সেই নায়ক আমার আদর্শ কিংবা স্বপ্নের জন্যই লড়াই করে। সেটা শুধু ফুটবল ঈশ্বর ম্যারাডোনা বা সর্বকালের সর্বসেরা কিংবদন্তি পেলে বলেই নয়, আপনার নায়ক যে কেউ হতে পারে। সেই 86-তে আমাদের পূর্বপুরুষ কিংবা আমাদের কেউ সচক্ষে দেখেছেন ম্যারাডোনার ইতিহাস রচনার দিনগুলো, কেউ ছিলেন কালোমানিক পেলের একনিষ্ঠ ভক্ত, তার পরবর্তী প্রজন্ম অনেকেই সেই ব্রাজিলকেই সমর্থন করে আসছেন, সেটা আবেগের জায়গা থেকে হোক কিংবা নতুন কিছুকে আপন করা একটা পিছুটান থেকে হোক। আপনি চিন্তা করুন, আপনি যদি প্রতিনিয়ত আপনার দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন, তাহলে আপনি নিশ্চয়ই আপনি নির্দিষ্ট কিছু পণ্যের জন্য নির্দিষ্ট দোকানেই যান, এটা কেউ তৈরি করে না, স্বয়ংক্রিয়ভাবে আপনি পছন্দ করেন কিংবা সুযোগ পেলেই আপনি সেখানে চলে যান। মানব চরিত্রে নতুন কিছু জয় করার চেয়ে তার কমফোর্ট জোনের ভেতরে গণ্ডিবদ্ধ থাকার এই প্রয়াসকে বলা যায় শেকড়বাদী মনস্তত্ত্ব। ব্যাপারটা কখনো এমন, আমার দাদা ব্রাজিল সমর্থন করতেন, বাবাও তাই, তাই আমিও এখন ব্রাজিল। জাতিগতভাবে মানুষ উৎসবপ্রিয়, প্রাত্যহিক জীবনযাপনে ঘাত, প্রতিঘাত, চ্যালেঞ্জের কোনো সীমা নেই, সেখান থেকে যদি একটা উৎসব এক মাসের জন্য কারো জীবনে নতুন অনুষঙ্গ হিসেবে সামনে উৎসব হয়ে দাঁড়িয়ে পড়ে, তাহলে তো সেখানে উৎসবটাই মুখ্য হয়ে পড়ে, আর কিছু নয়। একটা ফুটবল উন্মাদনা যেখানে আপনি পেয়ে যান আপনার শক্ত প্রতিদ্বন্দ্বী, কখনো দেখা যায় অন্ধ সমর্থন ঠান্ডা মাথার নিপাট ভদ্র মানুষকেও হিতাহিত জ্ঞান শূন্য করে তোলে আর যুক্তিহীন করে তোলে, এমনকি সংঘাতের মতো ঘটনারও জন্ম দেয়। দলগত ক্রীড়া মানুষের এই আদিম স্বভাবকে উন্মোচন করে দেয়। জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে যে উৎসবে সামিল হতে পারে সবাই, সে উৎসব তো প্রাণের উৎসব হিসেবেই প্রতিষ্ঠিত হবে, এটাই স্বাভাবিক। 4 বছর পরপর দেশের ফুটবলপ্রেমী মানুষের উৎসবের উপলক্ষ এনে দেয় বিশ্বকাপ, সেখানে একটা দলকে সমর্থন করার ভেতর লুকিয়ে থাকে অসীম আনন্দ, কখনোই আনন্দ গর্ব, উল্লাসের রসদ হিসেবে প্রতিপন্ন হয়। আর তাই ফুটবলের প্রতি ভালোবাসার কমতি থাকলেও বিশ্বকাপের প্রতি এক চিলতে নেই অনাগ্রহ, অলিগলি শহর বন্দরে কেবল উৎসব উৎসব রব। ব্রাজিল আর্জেন্টিনার ভক্তদের একটা বড় অংশ কেবল ভক্ত নয়, তাদের মধ্যে কাজ করে বিপক্ষের প্রতি তীব্র ক্ষোভ, প্রতিপক্ষকে হেয় করে কেউ বা আস্বাদন করে অপার আনন্দ, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার স্বভাব তো আছেই। আমাদের জাতীয় খেলা কাবাডিতে প্রতিপক্ষকে জাপটে ধরে ফেলে দিলে যেমন হাততালি পাওয়া যায়, তেমনি অন্যের পরাজয় একটা সুখের খোঁজ করে আরেক দলের সমর্থকরা। তবে যেভাবেই হোক, এক মাসের এই গ্রেটেস্ট শো অন আর্থে বিশ্বের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের মানুষ এক করেছে ফুটবল বাঁধনে। হাজার হাজার মাইল দূরের কোনো দেশের জন্য মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসে আবেগের ফুলঝুড়ি। সুন্দর পৃথিবী গড়তে কিংবা পৃথিবীকে আরও সুন্দর করতে প্রয়োজন বিশ্ব নাগরিক হয়ে গড়ে ওঠার, তাই সেটা বিশ্বকাপ ফুটবল হোক কিংবা ক্রিকেট হোক, মানুষের প্রতি মানুষের সমর্থন থাকুক, হানাহানি রেষারেষি ভুলে বিশ্ব জনতা এক হয়ে সমর্থন করুক নির্দিষ্ট কোনো জাতি নয় বরং পৃথিবীর মানুষকে, এমন প্রত্যাশাই হোক সবার।